গাইস গুড মর্নিং পাপিয়া লাইফস্টাইল চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ আজকের সকালটা এত কুয়াশা, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, সেই জন্যে আমি বললাম সকালে যারা ভোরবেলায় উঠতে পারে না তারা জানবে না যে এই কুয়াশাটা কীরকম পড়ে। এখন কটা বাজে? এখন 6:23, তাও দেখো কুয়াশা। আমরা দুজনে তো প্রথমেই এখানে ঢুকতেই ভয় পাচ্ছিলাম, তোমাদের রাস্তাটা দেখা যাচ্ছে, এখন রাস্তাও দেখা যাচ্ছে না এখানে দূরে। তো আমরা প্রতিদিন সকালে যে ইয়োগাগুলো করি সেইগুলো করার জন্য আমরা রেডি হয়ে গেলাম। এবার আমরা 35 মিনিট ইয়োগা করব, তারপরে একটু জগিং করব। আমরা প্রতিদিন সকালে যতই ঠান্ডা পড়ুক তাও সেই ঠান্ডার মধ্যে আসি ইয়োগা করতে, কারণ ইয়োগা করলে বা এক্সারসাইজ করলে শরীরটা সুস্থ থাকে। যেহেতু আমার একটু হার্টের প্রবলেম আছে ও শ্বাস নিতে কষ্ট হয়, তাই ইয়োগা করলে আমার নিজের থেকেই নিজে বুঝতে পারি শরীরটা খুব মানে সুস্থ থাকে। তো প্রতিদিন সকালেই আমি আসি মর্নিং ওয়াকে ও ইয়োগা করি, জগিং করি, ছুটি। তো বন্ধুরা, তোমরা কারা কারা প্রতিদিন সকালে উঠেই প্র্যাকটিস করো একটু কমেন্টে জানিও। তো দেখা যাক এরপরে আমি কী করি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি আর মাম দুজন মিলে প্র্যাকটিস করছি, ও মাঝে মাঝে যখন একটু কষ্ট হচ্ছে একটু গল্পও করে নিচ্ছি ওর সঙ্গে। তো প্র্যাকটিস করা হয়ে গেলে আমি বললাম যে চলো একটু জগিং করি, তবে ও বললো চলো। তো প্রতিদিনই আমি একই জায়গায় প্র্যাকটিস করতে আসি মর্নিং ওয়াকে, তবে আজকের এই জায়গাটা এত কুয়াশা বা চারিদিকে এত গাছপালা বা মৃদু শব্দের আওয়াজ হচ্ছে পাখির, আমার খুবই ভালো লাগছে, তার জন্য আজকে এই ব্লগটা বানানো। তোমাদের কেমন লাগলো? তো মনে হয়ে গেছে এবার বাড়ি ফিরবো, এখনো দেখো কুয়াশাটা যায়নি, 6:40 হয়ে গেছে। আর আমাদের এই যে আমাদের এটা চেপে তো আমরা এখন বাড়ি ফিরছি, দেখো দুজনের হাসি হাসি মুখ। তো আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর মনটাও আজকে খুব ভালো লাগছে, চারিদিকে কুয়াশা, যেন মনে হচ্ছে এখানে আরও একটু থাকি, কিন্তু কি করব, বাড়িতে ফিরতেই হবে। তো বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, আমাদের এই মর্নিং ওয়াকের জায়গাটা বা প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগে, ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম ব্লগটা বানিয়ে। তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি বাড়ির দিকে চলে এসেছি, দেখো কাছাকাছি আমাদের বাড়ির রাস্তার গলি। আমার এই শিউলি ফুল গাছটাতে 12 মাস শিউলি ফুল ফোটে, মানে অসময় শিউলি ফুল দেখতেও খুব ভালো লাগে, শরৎকালে ফোটে কিন্তু এখানটায় 12 মাসই ফোটে আমার এই গাছটা। অনেকটা রাস্তা হেঁটে আর দেখো দরজাতেই বসে পড়েছি আমি। হাই ফ্রেন্ড, তো আমার শীতের সকালটা কিভাবে শুরু হয় তোমরা সবাই দেখলে, ব্লগ বানালাম শীতের সকাল নিয়ে। তো কত ভোরে উঠি, দেখো 4:15 ঘুম থেকে উঠি আর 5টার সময় বের হই ফ্রেশ হয়ে। তো বাড়ি ফিরে এসেছি এখন, আর এই প্রোটিন শেক খাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের
কখন ঘুম থেকে উঠো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।